সুপ্রভাত, শুভ সানডে। যাই হোক, আজকের দিনটা এখান থেকে শুরু করছি। সবাইকে বান্টি পেজে অনেক 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 স্বাগত। সবাই কেমন আছেন? আজকে ওয়েদারটা একটু ভালো, আজকে রোদ নেই, একটু মেঘলা মেঘলা ওয়েদার। যে ডিউটি থেকে বেরোলাম 7:35, বেরিয়ে যাওয়ার বাড়ির পথে আজ থেকে প্রচুর কাজ। সানার জন্মদিনের সমস্ত প্রস্তুতি চলছে, কষ্ট, অনেক কাজ আছে, সব ডেকোরেশন, সব জায়গায় যাবো, সব অর্ডার দিতে হবে, অনেক কিছু কেনাকাটা করার আছে, সব করবো। আজকে থেকে স্পেশালি বেশি জোর করা হবে সানা জন্মদিনের প্রস্তুতি শুরু হবে। সারা আমরা কী কী করছি, কীভাবে সানা জন্মদিনের প্রস্তুতি, সানা এ বছর 20 ইয়ার্সের হয়ে যাবে, তো আমি চাই জন্মদিনটা মেমোরেবল করে রাখতে, তো তার জন্য জন্মদিনটা একটু স্পেশালভাবে করছি। তো কী কী করবো সবই আপনারা দেখতে পাবেন, সঙ্গে থাকুন। সমস্ত কিছু জানতে হলে সানার জন্মদিনে কী কী প্রস্তুতি নিচ্ছি ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে, ঠিক আছে? সেই জন্য আপনাদের সাপোর্টটা আমার সাথে রাখতে হবে, তো আপনাদের ভালোবাসা এইভাবেই আমাকে দিয়ে যাবে, এভাবেই আমি একটু একটু করে আপনাদের ভালোবাসা এগিয়ে যাচ্ছি। তার জন্য থ্যাংক ইউ সো মাচ, আপনাদের ভালোবাসা আশীর্বাদ এইভাবে আমার পাশে রাখবেন, পাশে থাকবেন। আমি খুব ভালো কথা বলতে পারি না, যে যদি কোনো ভুল ত্রুটি করি আপনাদের ক্ষমা করবেন, মার্জনা করবেন আমাকে। যাই হোক, এখন মেয়ের জন্মদিন, সেই নিয়ে খুব বেশি এক্সাইটেড। মেয়ের জন্মদিনটাকে সুন্দর করে করতে হবে, মেমোরেবল তৈরি করে দিতে রাখতে হবে। কী কী করবো জন্মদিনে সবই আপনাদের জানাবো, দেখাবো। সকাল সকাল ড্রাম, কী ভালো যে লাগে। আমার বাসও মনে হচ্ছে আসছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে দূরে 240 আসছে। মেয়ের সন্ধ্যে এখন যাচ্ছি বাজারে সানার জন্মদিনের প্রস্তুতি শুরু। এখন আজকে যাব আমরা, মঙ্গলবারের সমস্ত বাজার দোকানগুলো করে রাখবো। তাই এখন চললাম বাজারের দিকে নিয়ে। ওর সাথে যেতে আমার খুব ভালো লাগে, বলে একে একে আমার ভালো লাগে না, রোজ থাকলে ওর সাথে বাজার ছাজার যাবো, একসাথে সব কাজ করবো, আমার খুব ভালো লাগে। এই যে দুজন মিলে আমার বাজারের দিকে দেখ, দেখাচ্ছি কী কী কিনছি সব। কিরে ভাই, মাছ এনেছিস? সমস্ত কিছু বাইরে অ্যারেঞ্জমেন্ট করা ক্যাটারিং এ, ঘরে সকালবেলা যারা ট্রেনটা শিয়ালদা দিয়ে পাঁচটা গাছের দিকে যাচ্ছে, এবার এদিক দিয়েও আসবে, এদিক দিয়ে যেই আসে আবার এদিক দিয়ে আসে। এদিক দিয়েও আসছে না, আমার ওরা সব পাঠাবে। বাজার হয়ে গেছে, ফুলকপি ভাজা হচ্ছে, ফুলকপি আলু দিয়ে পাতলা করে মাঠে ঝোল করবো, পটল ভাজি, মিরচার জমা দেন, কানার সব চিকেন আসবে, মিরচার ভাজি দিয়ে ভালোবাসা ছড়িয়ে দিয়েছি, মানে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি, পাতলা করে ফুলকপি আলু দিয়ে ছোটা করে দিলাম। গরমে এইরমই খাওয়ার আদর্শ। আর এখানে এটা অনেক ছড়িয়ে দিচ্ছি ফুলকপি আলু খেয়ে, যেগুলো আমার ভালোবাসা ছড়িয়ে দিয়েছি, মানে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি, পাতলা করে ফুলকপি আলু দিয়ে ছোটা করে দিলাম।
গরমে এরমই খাওয়ার অবশ্য। খাবার নিয়ে আমরা বসে গেলে মা খাচ্ছে।